বন্ধুরা কেমন আছো? এই যে ঈদের ছুটিটা গেল না, বেড়াতে গিয়েছিলাম বেশ কয়েকটা জায়গায়। শুধুই বেড়াতে গিয়েছিলাম, হ্রদ দেখা, কলা বেচা না, যে কাজ করার জন্যে গেছে সাথে আমাদেরকে নিয়ে গেছে, আর বেড়ানো হলো সেটা হয়নি। এবার শুধু একটু ঘুরে দেখতে গিয়েছি রিল্যাক্স মুডে, খুব ভালো লেগেছে। ঈদের আগে শুক্রবার সকাল সকাল রওনা দিয়েছি কুমিল্লার উদ্দেশ্যে, রাতটা ছিলাম। সন্ধ্যাবেলাও ঘুরতে গিয়েছিলাম কান্দির পাড়। পরের দিন সকালবেলা রুম ছেড়ে দিয়ে বের হয়েছি আমরা, প্রথমে গেলাম ধর্মসাগর পাড়ে। এই জায়গাটা অনেক বছর আগে গিয়েছিলাম আমরা, দুবার ছিলাম রানিকুঠিতে। কিছু ছবিও আমি পোস্ট করেছি, সে স্মৃতিচারণ করেছি, খুব ভালো লেগেছে। স্মৃতিচারণ মাঝে মাঝে করতে হয়, অতীতকে ভুলে গেলে সেটা কোনো ভালো কথা নয়। তারপরে গেলাম শালবন বিহারে। তো আমার যারা নিয়মিত ভিউয়ার তারা জানো আমার হাঁটতে খুব কষ্ট হয়, অনেকগুলো অসুখ বিসুখ আছে, কিন্তু তার মধ্যে হচ্ছে যে আমার দুটো হাঁটু টোটাল রিপ্লেস করা, সুতরাং আমাকে একটু বুঝে শুনে চলতে হয়। আবার ওই চিকনগুনিয়া টাইফয়েড একসাথে হওয়ার পর থেকে প্রায় 6 বছর ধরে পায়ের দোনো পায়ের বুড়ো আঙুলের গোড়া থেকে বাকি অংশটা 80%ই কেমন অবশ। তো শুরুতে আমি অতটা আসলে গুরুত্ব দেইনি, ডাক্তারকে সেভাবে বলা হয়নি। ডাক্তারের কাছে আর উকিলের কাছে বলে কিছু গোপন করতে হয় না, তাইলে মামলা জিতা যায় না। তা আমি বলতে ভুলে যেতাম, এর জন্য ট্রিটমেন্টটা দেরিতে শুরু হয়েছে, এর জন্য মাঝে মাঝে আছাড় খেয়ে পড়েও যাই। পায়ের পাতার 3 ভাগের 1 ভাগ যদি 80% অবশ থাকে কেয়ার করা। তো আমার সফর সঙ্গীরা, আমার হাজব্যান্ড, আমার ছেলে, তারপরে সাথী নামে যে থাকে, ওরা সবাই, ড্রাইভার সাহেব, সবাই খুব খেয়াল রাখে আমার জন্য। আমার কাছের মানুষরা অনেক কেয়ারিং আমার প্রতি, আমি সৌভাগ্যবতী। আর তোমরা তো দোয়া করোই। তো কুমিল্লা ঘুরে টুরে অনেক ভালো লেগেছে। ফিরে এসে ঈদ গেল, আবার পরের বৃহস্পতিবার আমরা গেলাম রাজশাহী। রাজশাহী 2 রাত ছিলাম গাড়িতে করে। রাজশাহী শহরটা বেশ কয়েকবার চক্কর দিলাম, ভালো লেগেছে, অনেক ভালো, এত সুন্দর, ক্লিন অ্যান্ড গ্রিন সিটি। আগে ফেসবুকে দেখতাম সুন্দর সুন্দর স্ট্রিট লাইটগুলা, এবার গিয়ে সত্যি সত্যি দেখে আসলাম, অনেক ভালো লেগেছে। পদ্মার পাড়ও ভালো লেগেছে। এগুলো তো ভালো খবর, কিছু খারাপ খবরও আছে। খারাপ খবর হলো এবার ওই যে শালবন বিহারে গিয়েও আমাদের সাথে শামীম ভাই ছিলেন, আমার হাজব্যান্ডের সাংবাদিক বন্ধু, উনি বললেন দেখেন বৌদি, বাসটা পোড়ার আর জায়গা পায় না, একরে এই তাল গাছটা রে পোড়াই দিচ্ছে। তাকিয়ে দেখলাম আসলে একটা তাল গাছ ঝলসে গেছে, পুড়ে গেছে বাজ পড়ে। এরপর থেকে আমার অনেক প্রশ্নের উত্তর আমি পেলাম। আমি খুব প্রকৃতি দেখতে দেখতে যাই। তো এবার ট্যুরে আমি অনেক জায়গা, অনেকগুলো একেবারে শুকনা মরা গাছ দেখেছি, শুকনা মরা গাছ। আমি বারবারই বলছি এতগুলো গাছ এভাবে মরে গেল, মোটা মোটা গাছ। তবে অধিকাংশই দেখা গেছে যে মারা গেছে যেগুলো, ওরা মোটামুটি একলা একলা ছিল, অনেক গাছের ভিতরে একটা গাছকে মরা ওরকম দেখি নেই। এখন আমার মনে হচ্ছে ইদানিং কয়েক বছর ধরে অনেক বাজ পড়ছে না, বজ্রপাত হচ্ছে, বোধ হয় গাছগুলো বজ্রপাতেই মারা যাচ্ছে। আগে শুনতাম তাল গাছ বজ্র নিরোধক প্রাকৃতিকভাবে, যেসব বিল্ডিংয়ে আর্থিং করা ওগুলো তো ভালোই নিরাপদ, কিন্তু তাল গাছের উপর বাজ পড়ত, তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশে। হ্যাঁ, তাইলে সেই রকম ওর উপরে বাজটা পড়তো, এটাও প্রাকৃতিক। কিন্তু এত বেশি বাজ পড়ছে, শহুরে বন্ধুদেরকে, বাচ্চাদেরকে আমি অনুরোধ করব, তোমরা যখন বৃষ্টি পড়ে বিদ্যুৎ চমকায় বারান্দায় যাইও না, বা রুমের গ্রিলটা এরকম করে ধরে
এই বৃষ্টি বাজ পড়া দেখতে চেও না, হঠাৎ যদি টেনে আনে তুমি টের পাওয়ার আগেই শেষ। খুব বজ্রপাত হচ্ছে ইদানিং, ঠিক না? আমি তাই ভাবলাম তোমাদেরকে ব্যাপারটা একটু সতর্ক করি। প্রচুর মরা গাছ দেখেছি, ঝলসানো গাছ দেখেছি, মানুষগুলো পশুগুলো সবাই যেন নিরাপদ থাকে এই চেষ্টাটা করা দরকার, কি বলো? ভালো থেকো, তোমাদেরকে খুব ভালোবাসি বলে একটু সতর্ক করি, একটু ভাবি যে আমার মাথায় যে চিন্তাটা আসছে তোমাদের সাথে একটু শেয়ার করি। তোমাদের যদি ভালো লাগে ভিডিওটা তোমরা শেয়ার করে দিও আর কমেন্ট করে জানাবে তোমরা আমার সাথে একমত কি না। ভালো থেকো।